নমস্কার বন্ধুরা, মিটুর ব্লগস থেকে তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসা। মানে বৃহস্পতিবার শুক্রবার দানা ঝড় হওয়ার কথা ছিল, ঝড় হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে মারাত্মক। আজ ঝলমলিয়ে রোদ উঠেছে, দেখো আজকে শনিবার, আর কত সুন্দর রোদ উঠে দেখো। আমি কেচে কুচে শুকাতেও দিয়েছি, এই যো, আর এখনো কাচবো, এই মশারিটা কাচবো, মশারি খুলেছি। আর খাটটা দেখো কি অবস্থা করেছে, চলো খাটটা আমি চেঞ্জ করে দিই, খাটের বেড কভার ফেড কভার সব চেঞ্জ করে দেবো। ও পিকু, গুড মর্নিং বলো। পিকুকে আমি খাইয়ে দিয়েছি, পিকুকে এখন আমি পড়াতে বসার টাইম পাচ্ছি না, কারণ আমি সকালবেলা এটা পরিষ্কার করছি, তো পরিষ্কার হয়ে যাক, তারপরে দেখছি ওকে নিয়ে পড়াবো। কি পেন্সিল ওখানে? বাবুর ঘরে আছে, বাবুর ওই ঘরে রয়েছে, ওই ঘরে খাটের উপর আছে। হ্যাঁ, কালার গুলো ওখানেই আছে, বাবুর ঘরে তো আছে, যাও ওখানে আছে, যাও। তুমি তো রেখে দিয়ে এসছো, আমি রেখেছি নাকি? যাও তো, চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, আমি এখন বেড কভার, বালিশের কভার চেঞ্জ করতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আর দু তিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে পারি না, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি। আগে আগে দু তিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতাম, কারণ এখন আমার আর শরীর টানে না, বাড়ির কাজ, বাইরের কাজ, তার উপরে পিকু আছে, তো সব কিছু মানে ম্যানেজ করতে গিয়ে আমার টাইম হয়ে ওঠে না। আর তারপরে তোমরা তো জানো আমি একজন বেশ টিউমারের পেশেন্ট, আমার দিনে তিনটে করে ওষুধ খেতে হয়, তো সেই কারণে আমি আর মানে পেরে উঠি না। তবে যতটুকু পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি এখন ঠিকঠাক ভিডিও এডিট করতে পারি না, কারণ আমি যে ওষুধগুলো খাই এত পাওয়ারফুল ওষুধ না, ভিডিও যখন এডিট করতে যাই, বসে তো আমার এই ভিডিওগুলো এডিট করতে হয়, তখনই আমি ঘুমিয়ে পড়ি, মানে বসে থাকলেই আমি ঘুমিয়ে পড়ি, দাঁড়িয়ে কাজ করলে, হাঁটা চলা করলে ঘুমটা আসে না। কিন্তু যখনই আমি বসবো কিংবা একটু রেস্ট নিতে যাব, তখনই কখন যেন ঘুমিয়ে পড়ি, মানে বুঝতেই পারি না। অনেক সময় হয়েছে ভিডিও এডিট করতে করতেও ঘুমিয়ে পড়েছি, যার ফলে আজকেকার ভিডিও পাঁচ দিন পরে আমার দিতে হয়, কিছু করার নেই, একটা ভিডিও এডিট করতে তিন চার দিন টাইম লাগছে, শরীর খারাপ হলে কী করবো বলো। দেখো বন্ধুরা, পিকু খাতা নিয়ে এসে, ওকে আজকে পড়াবার টাইম পাইনি, মানে আমি সকালবেলা আজকে অনেক কাছাকুচি করবো, তো একটু ব্যস্ত আছি বলে, তো ওকে পড়তে বসানো হয়নি বলে ও ড্রয়িং খাতা নিয়ে এসছে, ও এঁকে দেবো, দিলে ও কালার করবে দাদার কাছে বসে বসে, তো সেই কারণে আমি ওর একটা এঁকে দিই। এঁকে দেবো ম্যাঙ্গো, অরেঞ্জ, ওই সব এঁকে দিই, ঘর বাই লিখে দেবো, কিন্তু পেন দাও, এই পেনের মুখে বল পড়ে গিয়েছে, ম্যাঙ্গো হবে না, ওর সিনারিয়েতে দিতে হবে। দেখো বন্ধুরা, পিকুকে আমি এইটা এঁকে দিয়েছি, পিকু এখন বসে বসে কালার করবে, যাও এবার চলে যাও, কালার করে নিয়ে এসে দেখাবে কি কালার করেছো। ঠিক আছে, এই দেখো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গিয়েছে, দেখো ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার না থাকলে না আমার মনটা যেন কেমন একটা হয়, যেন মনে হয় অগোছলো অগোছলো, তো আমার বিছানা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখানে দেখো কত কাচাকুচি পড়েছে, সকালে ভালো রোদ দেখেছিলাম, কিন্তু এখন দেখো মেঘলা হয়ে গিয়েছে, জানি না কী হবে, কাচবো না ভাবছি, আবার ঝড়ও হচ্ছে, যদি বৃষ্টি আসে তো কাজলে তো মুশকিলে পড়ে যাবো, শুকাবে না। আর তাছাড়া আমাদের ঘর খুবই ছোট্ট, মেলে দেওয়ার জায়গাও নেই, কী করবো তাই ভাবছি।
কিন্তু মশারিটা আজকের কেচে দেবো, তো চলো মশারিটাকে আগে ভিজিয়ে রেখে দিই, নাহলে ময়লা উঠবে না, আর বেড কভারগুলো কাল কেচে দেবো। যেহেতু আজকে সকালবেলা অনেকগুলো কেচেছি, তাই এই বেড কভারগুলো রেখে দিই, কাল কেচে দেবো, আর মশারিটা আজকের কেচে দেবো। পিকুর যে ড্রয়িংটা করে দিয়েছি, পিকু সেটাকে কালার করছে, ওই দেখো বেশি কালার নিচ্ছি। তুমি তো কিউন কালার দিয়ে করতে পারো, ও সেটা দিয়ে করবে না, রং নিয়েছে আর সাইডে জলও নিয়েছে, জল রং করছে। রং নিচ্ছি কালারগুলো নিয়ে রং, ঠিক আছে দাদা। আমি এখন যাচ্ছি শিউলি পাতা তুলতে, শিউলি পাতার বড়া করবো। এখন কাজ করছে, মশলা মাখিয়ে নিয়ে যাচ্ছে। দেখো এই শিউলি গাছ, এর পাতাগুলো নেব, ভালো ভালো পাতাগুলো নেব। দেখো বন্ধুরা, এই শিউলি গাছের পাতাগুলো দিয়ে বড়া খেলে না অনেক উপকার হয়, বিশেষ করে পেটে যাদের ছোটো ছোটো কুচো কৃমি হয় না, কুচো কৃমি পেটের মধ্যে থাকা ভালো, অল্প কিন্তু অতিরিক্ত হয়ে গেলে মলদারের কাছে এসে চুলকায়, তো এই শিউলি পাতার বড়া খেলে না সেগুলো অনেকটাই রিমুভ হয়। তো মাঝে মধ্যে শিউলি পাতার বড়া খাওয়া ভালো, তো সেই কারণে আমি শিউলি পাতার বড়া করবো বলে পাতা তুলতে এসেছি। তো দেখো আমি বেশি নিয়ে আসিনি, অল্প কিছু পাতা নিয়ে এসেছি, এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, দিয়ে তারপর কুচু কুচু করে কেটে আমি এটাকে বড়া করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর এখানে আমি সয়াবিন কেটে নিচ্ছি সয়াবিনের তরকারি করবো বলে, সয়াবিনের তরকারি আর শিউলি পাতার বড়া। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ আমি দুটো বাচ্চাকে নিয়ে নিজে কাজ করে যেভাবে সংসার চালাচ্ছি সত্যি খুব কষ্টকর। তার উপরে আমি একজন পেশেন্ট, কিন্তু আমি আমার রোগটাকে সবার কাছে বলি না, বলতে চাই না, কারণ আমি যতটা পারি একটু হাসি খুশিতে থাকতে চাই। বিশেষ করে আমার শর্ট ভিডিওগুলো দেখবে, হয় ফানি নালে মানে নাচের ভিডিও দিই, আমি কখনো দুঃখের ভিডিও খুব একটা দিতে পছন্দ করি না, কারণ আমি ছোটোবেলা থেকে একটু হাসি খুশি থাকতে ভালোবাসি, তো সেই কারণে আমি বেশিরভাগ হাসি খুশির ভিডিও দিই। আর এখানে দেখো আমার কুচু কুচু করে পাতা কাটা হয়ে গিয়েছে, আর তার সঙ্গে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর বেসন দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, দিয়ে আমি ভালো করে এটাকে কাটিয়ে নেব। আর এখানে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দেবো, দিয়ে আমি এখন বড়াগুলো করে নেব। তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আর এই ভিডিও দেখার আগে তোমরা একটা অন্তত লাইক দিও, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান গো। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, হয়তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো নয় কিংবা কন্টেন্ট খুব একটা ভালো নয়, কিন্তু যতটা পাচ্ছি তোমাদেরকে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। জানি না কবে সাকসেস হতে পারবো, আদেও হবো কি না জানি না, তবুও আমি ইউটিউবে এসেছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য, যাতে আমি একটু বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। জানি না সেই আশা আমার জীবনে সার্থক হবে কি না, তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, হয়তো আমি একদিন না একদিন দাঁড়াতে পারবো যদি তোমরা সাপোর্ট করো। তো যাই হোক, আমার বড়াগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আর এই বড়া না খুব উপকারী, সর্দি কাশির দিক থেকেও যেমন উপকার, আর ওই কুচো কৃমির দিক থেকেও উপকার। তো আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুরের ভোগ টোক দেওয়া সব কিছু হয়ে গিয়েছে, এখন আমি মেশিনের কাজ করছি, বাইরের কাজ আজ নেই। ছিল সকালে একটা ব্লাড ছিল, তো ব্লাড টেনে নিয়ে এসে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি সেন্টারে। এখন আমি দেখো কাজ করতে বসে গিয়েছি, পতাকা সেলাই করে এখন আমি প্যাকেট করছি। তো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থেকো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আর তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।